গতকাল আমি একটা ইভেন্টে কলকাতা গিয়েছিলাম এবং কলকাতা যাওয়ার সময় আমি ভাবলাম যে যেহেতু এখন অপশন আছে তো তার জন্য আমি যখন কলকাতা যাচ্ছি তখন একদম কৃষ্ণনগর থেকে কলকাতা অবধি কোথায় কীরকম সার্ভিস দিচ্ছে জিও সেটা একবার লক্ষ্য করি। অর্থাৎ বর্তমানে তো 5G প্রায় সব জায়গায় লঞ্চ হয়ে গেছে, ঠিক আছে, প্রায় সবাই 5G কিন্তু এখন পাচ্ছে। তো আমি কৃষ্ণনগর থেকে পুরো কলকাতা গেলাম, কোথাও কিন্তু আমার 5G নিয়ে অসুবিধা হয়নি, ট্রেনের মধ্যে থেকে শুরু করে কৃষ্ণনগর থেকে শুরু করে যে কোনো জায়গায়। সো যার জন্য আমি ভাবলাম যে আপনাদের একটু দেখাই যে জিও কেমন পারফর্ম করছে, আদৌ ভালো পারফর্ম করছে নাকি করছে না, নামমাত্র 5G দিয়ে রেখেছে। আমি এই ভিডিওতে আজকে স্পিড টেস্ট সহ পুরো ডিটেলসটা আপনাদের দেখাবো যে কেমন পারফর্ম করছে জিও বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে বা আমাদের এই এলাকায়। ওকে, চলুন প্রথমে কৃষ্ণনগর দিয়ে শুরু করি, অর্থাৎ কৃষ্ণনগরে কোথায় কেমন আমরা সার্ভিস পাচ্ছি। ওকে, যেহেতু বললাম গতকাল গিয়েছিলাম যার জন্য কিন্তু কলকাতা বা ট্রেনের মধ্যে যে 5G নেটওয়ার্ক আমি পাচ্ছিলাম সেটা কিন্তু আমাকে রেকর্ড করে আনতে হয়েছে। বাট বর্তমানে আমি যেহেতু বাড়িতে রয়েছি, আমার বাড়ি থেকে কীরকম পারফর্ম করছে জিও বা কীরকম 5G পাচ্ছি সেটা কিন্তু আমি এখানে আপনাদের লাইভই দেখাতে পারি। সো যার জন্য আমি এখানে আপনাদের লাইভ টেস্ট করে দেখাচ্ছি, এটা হচ্ছে speedtest.net-এর যে অফিসিয়াল ওয়েবসাইট ওকুলার সেটা। তো এটাকে জাস্ট আমি গোতে ক্লিক করি। সো নর্মালি যেরকম দেখলেন প্রায় 140 MBPS কিন্তু বাড়ি থেকে পাচ্ছে। এবার এটা সন্ধ্যাবেলা, দুপুরবেলা আর একটু বেশি ছিল, প্রায় 250-300 বা 300 ছাড়িয়ে যাচ্ছিল, 450 এরকম টাইপের হচ্ছিল। এইবার এটা তো একদম ঘরের মধ্যে, বাড়িতে একদম বদ্ধ ঘরের মধ্যে বানাচ্ছি, তার জন্য হয়তো একটু কমছে। এইবার চলে যাই হচ্ছে কৃষ্ণনগর স্টেশনে। কৃষ্ণনগর স্টেশনে আমি কিছুক্ষণের জন্য গিয়েছিলাম যার জন্য ভাবলাম যে এটাও একটু রেকর্ড করে নিয়ে আসি। তো তার জন্য স্ক্রিন রেকর্ড করেছি, আপনাদের যদি একটু দেখাই। সো যেরকমটা দেখছেন কৃষ্ণনগর স্টেশনে কিন্তু দারুণ একটা স্পিড দেয়, প্রায় 750 MBPS পর্যন্ত কিন্তু স্পিড উঠে যায় কৃষ্ণনগর স্টেশনে, ঠিক আছে। সো দারুণ একটা বিষয়, 750 MBPS মানে কিন্তু প্রচুর স্পিড। এইবার যে স্পিডটা আপনি দেখছেন এটা হচ্ছে ট্রেনের ভেতরে, অর্থাৎ ট্রেনের মধ্যে কীরকম স্পিড দিচ্ছে। এই যে এলাকাটা আপনি দেখছেন, যে এলাকা দিয়ে আমি যাচ্ছি এটা হচ্ছে ব্যারাকপুরের আশেপাশে, ঠিক আছে। ব্যারাকপুরের আশেপাশে ট্রেনের মধ্যে আমি কীরকম স্পিড পাচ্ছি সেটা কিন্তু এখন আপনি দেখতে পাচ্ছেন, প্রায় কিন্তু মোটামুটি 400 বা 500 কাছাকাছি কিন্তু স্পিডটা থাকে। বর্তমানে যে স্পিডটা আপনি দেখছেন এটা হচ্ছে আমাদের শিয়ালদা স্টেশনে, অর্থাৎ শিয়ালদা স্টেশনের ভেতরে দাঁড়িয়ে এই ফুটেজটা আমার নেওয়া। সো শিয়ালদা স্টেশনের ভেতরে যে কী পরিমাণ স্পিড দিচ্ছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমি স্ক্রিন রেকর্ডিংগুলো নিয়েছি এবং আপনি টাইমের ভ্যারিয়েশন দেখলেও কিন্তু বুঝতে পারবেন। এইবারে যে স্পিডটা আপনি দেখছেন এটা হচ্ছে চিংড়িঘাটা এলাকায়, অর্থাৎ এটা হচ্ছে শিয়ালদা থেকে কিছুটা দূরে। তো সেইখানে গিয়ে কিরকম স্পিড দিচ্ছে সেটা আপনি বুঝতে পারছেন। গাইস, এখন আছি কলকাতায়, আর কলকাতায় এখন মোটামুটি রাত বেজে গেছে হচ্ছে 11:24, মানে 11:30। আর এখন তোমাদের জিওর হচ্ছে 5G স্পিড দেখাচ্ছে এখানকার, ঠিক আছে। আমি আছি এখন হচ্ছে কলকাতার ওই শিয়ালদার আশেপাশে চিংড়িঘাটা এলাকাতে। সো ঘরের মধ্যে থেকে দেখো যে অ্যাকচুয়াল স্পিডটা কত জিওর 5G। সো একটা জিনিস কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বর্তমানে কিন্তু আমরা ট্রেনের মধ্যেও 5G ইউজ করতে পারছি এবং সেটা ভালোভাবে, ঠিক আছে। 4G যে প্রবলেমটা আমাদের হতো ট্রেনের মধ্যে থাকলে কিন্তু বারবার আমাদের সেই 4G চলে যেত বা এমন প্রবলেম হতো যে হয়তো বা ঘুরছে বাফারিং হতো প্রচুর, ইউটিউবে হয়তো ঠিকঠাকভাবে দেখা যেত না। কিন্তু এই 5G আসার পরে আমি দেখতে পাচ্ছি যে 5G আমি ইউটিউবে যদি 4K ভিডিও চালাই সেক্ষেত্রেও কিন্তু আমি খুব ভালোভাবে দেখতে পাচ্ছি ট্রেনের মধ্যে বসেই। সো এটা কিন্তু দারুণ একটা রেভলিউশন, মানে আমার মনে হয়েছে হ্যাঁ এইবার ইন্টারনেট ইউজ করে আমি অনেক শান্তি পাচ্ছি। মানে ট্রেনের মধ্যে বসে আমি আরামসে কোনো কিছু ডাউনলোড না করে জাস্ট মানে ওটাকে স্ট্রিম করে যাচ্ছি, এর মতো আর শান্তি আর হয় না। কারণ আমার যত প্রবলেম হয়েছে এতদিন ধরে সেটা ট্রেনের মধ্যেই সব থেকে বেশি হয়েছে। সো যার জন্য 5G ইউজ করে কিন্তু একটা আলাদাই মজা লাগছে, আর একদম কিন্তু কম স্পিড না, মোটামুটি 300-400 MBPS স্পিড কিন্তু হিউজ, মানে আমার ব্রডব্যান্ডের কানেকশন থেকেও অনেক হিউজ পরিমাণের কিন্তু স্পিড দিচ্ছে শুধুমাত্র 5G। সো এমন হতে পারতো যদি আমার ব্রডব্যান্ডের রিচার্জ করা এখন না থাকতো, মানে আমি একবারে অনেক দিন রিচার্জ করি বাল্কে, সো যার জন্য যদি রিচার্জ করা না থাকতো তাহলে হয়তো ব্রডব্যান্ডের রিচার্জ না করলেও আমার কাজ হয়ে যেত, কারণ 5G যে পরিমাণে স্পিড দিচ্ছে, আমি যে প্ল্যানটা নিই তার থেকে অনেক বেশি স্পিড হচ্ছে বর্তমানে আমার বাড়ি থেকে 5G দিচ্ছে। সো আশা করি আপনারা বুঝে গেলেন যে কোথায় কেমন স্পিড দিচ্ছে এবং এটা দেখাতে পারে আমার অনেক ভালো লাগছে। সো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।